ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে আগরতলা শহরে চলছে এখন মহিলাদের লীগ ফুটবল টুর্নামেন্ট। ঘরোয়া ফুটবল আসরের সূচি অনুযায়ী শনিবার ময়দানে নামে জম্পুই জলা প্লে সেন্টার ও আগরতলা চলমান সংঘ। উমাকান্ত মিনি স্টেডিয়ামে এদিন প্রথম বেলায় অনুষ্ঠিত দুই দলের ম্যাচে এক প্রকার সহজ জয় ছিনিয়ে নেয় জম্পুই জলা। নির্ধারিত সময়ের খেলায় চলমান মেয়েরা কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি এদিন। দুর্বল চলমানকে জম্পুই জলা 8-0 গোলের ব্যবধানে পরাজিত করে। ম্যাচের প্রথমার্ধের খেলা জয়ী দল 4 গোল করে জয় সুনিশ্চিত করে নেয়। পর দ্বিতীয়ার্ধে আরও 4টি গোল করে জয় পরাজয়ের ব্যবধান বাড়িয়ে দেয়। এর মধ্যে সোমালি দেববর্মা একাই 5টি গোল দিয়ে ম্যাচে গোলের হাইট্রিক করে। এছাড়া হামারি দেববর্মা 2টি ও সীমা দেববর্মা 1টি করে গোল দেয়। প্রতিরোধহীন ম্যাচে আরও বড় ব্যবধানে জয় ছিনিয়ে নিতে পারত জয়ী দল। আরও বেশ কয়েকটি সহজ সুযোগ এদিন হাতছাড়া করে ফুটবলাররা। ম্যাচের 15 মিনিটের মাথায় সোমালি প্রথম গোল করার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি জয়ী দলকে। প্রতিপক্ষের দুর্বলতার সুযোগগুলিকে কাজে লাগিয়ে একের পর এক গোল করে জম্পুই জলাকে বড় ব্যবধানের জয় এনে দেয় সোমালিরা। দুই দলের ম্যাচটি এদিন পরিচালনা করেন রেফারি অসীম বৈদ্য। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।